আজ সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আম্বারহাটে অবস্থান করছি। তো আজ হচ্ছে আপনার 30 এপ্রিল শুক্রবার। তো আমরা এই আম্বারহাট থেকে আপনাদের এই যে যে গরুগুলো দেখছেন, এগুলো সবগুলো দেশাল গাভী গরু। তো দেশাল এই গাভী গরুগুলো বাছুর সহ কী দামে বিক্রি হচ্ছে, কতটুকু দুধ দেয়, এই ধারণাগুলো দিব আপনাদের এই প্রতিবেদনে। তাহলে আমাদের পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকুন, এবং আপনারা কী ধরনের প্রতিবেদন চান আমাদের কাছে সেটি কমেন্টে জানান। চলেন আমরা একটু দামগুলো জানি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বেচা বিক্রি কী খবর? আচ্ছা, বাজার কেমন আজকে? বাজার কম। আচ্ছা, এই যে বাছুরটা কী জাতের বাছুর? শাহিওয়াল। বেটা না বেটি? বেটি। কতদিন বয়স? 15 দিন বয়স। আচ্ছা, গরুটা কি দেশি? কয় দাঁত? জোয়ান। দুধ দেয় কতটুকু? 2 কেজি দুধ দেয়। আচ্ছা, গাই বাছুর কত টাকা দাম চাচ্ছিলেন? 48। ক্রেতা কেমন বলে? 40-42 বলে যে এটি। আর বেচা বিক্রি কত হলে হবে? 45। সর্বশেষ নাই, এর নিচে আসবে? 45,000 হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা যে এ পাশে একটা দেখছি, এটার একটু দাম জানবো আর কি। আচ্ছা, বাছুর কি বেটা না বেটি? বেটা বাচ্চা। কতদিন হয়েছে বয়স? হলো 15 দিন। আপনার বাড়ির? বাড়ির। আর গরুটা দুধ দেয় কতটুকু? 1.5 কেজি। দাঁত? নয়া জোয়ান। কত দাম চাচ্ছিলেন গাই বাছুর? 48। কত ক্রেতা কেমন বলে? 5,000 বলছিল প্রথমে, এখন বলছে 3,000। 45 বলছিল প্রথমে? এখন কত বললো? 3,000 বলতে 43। মানে তখন দিলে লাভ করতেন, কিন্তু এখন আরো দাম কম বলছে, 43,000 টাকা বলছে। দিবেন কত হলে? 45 যেতে হবে। আচ্ছা ভাই, এটা আপনার? আচ্ছা, বাছুরটা শাহিওয়াল নাকি? এটা কয় দাঁত? জোয়ানের ভ্যালু উঠছে। কত দাম চাচ্ছিলেন? দাম চাচ্ছি 65। ক্রেতা কেমন বললো? ক্রেতা কত বলে? 52-53-54। দিবেন কত হলে? 60-এর কাছাকাছি। আচ্ছা ধন্যবাদ। এই যে এ পাশে একটা দেখছি, বাছুর কোনটা ভাই? এই যে এটা বেটি বাছুর। বেটি বাছুর কতদিন বয়স এটার? কতদিন বয়স? 8 দিন। 8 দিন। এই যে বাচ্চাটা দেখা যাবে, বেটি বাচ্চা। আচ্ছা, এখন গরুটা দেখবো, এটা কয় দাঁত? কত বললেন দাদা? কত বললো উনি? 36.5। আপনি কত চাইলেন? 39। আচ্ছা, এটা কয় দাঁত হয়েছে? এটা 4 দাঁত। দুধ দেয় কতটুকু? 1.5 কেজি 2 কেজি। আচ্ছা ধন্যবাদ। আমরা যে এ পাশে একটা দেখছি, এটা বাছুরটা বেশ সুন্দর। বাছুর কি শাহিওয়াল? বেটা বাছুর। গরু কয় দাঁত হয়েছে? জোয়ান। কত দাম চাচ্ছিলেন? ক্রেতা কেমন বলে? 40 তো ভাঙাবেন না? না, সর্বশেষ কত হলে রাখা যাবে? 40-এর উপরে যেতে হবে। আচ্ছা, এই যে এ পাশে একটা দেখছি। আচ্ছা ভাই, আপনার একটু ধারণা দেন তো গরুটার। এই যে বাচ্চাটা বেটা দেশি, গরুটা কয় দাঁত? 52, মানে জোয়ান। 8 দাঁত। কত টাকা দাম চাচ্ছিলেন? দাম সবই 45। কত বললো? 37-38 বললো। 37-38। সর্বশেষ বেচা বিক্রি কততে হবে? 40 হলে দিয়ে দেবো। 40 হলেই দিয়ে দেবো, কিন্তু 40 তো কেউ বলে নাই। 38 পর্যন্ত বলছে। এই যে দেখা, এই বাচ্চা গরু। আচ্ছা, এই যে পাশে একটা দেখছি ভাই, এটা আপনার বেটা না বেটি? বাচ্চা? বেটি। কতদিনের মতো বয়স হয়েছে? কতদিন? 1.5 মাস। গরুটা কয় দাঁত? 4 দাঁত। কত দাম চাচ্ছিলেন? 35। কত বললো? 30,000। এই যে দর্শক, 30,000 টাকা দাম বলে গায়ে বাছুর আর কি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, বেচা বিক্রি কত হলে হবে? 32,000 হলেই দিয়ে দিবেন। এটি 32,000 হলে বিক্রি হবে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। সর্বশেষ 32,
সর্বশেষ 32 না এরও কমে আসবে এরকম? আচ্ছা কেনা আছে কেমন, কত দাম আছে চা একটু কানে কানে বলেন দেখি। কত কেনা আছে? ২৭ অনেক আগে কিনছেন, ২৭ কয় মাস হলো? এক তিন মাস, এক মাস এত খাইছে, প্রায় কতগুলো টাকা খাইছে? ১,০০২, তার মানে ৩০ পড়ে গেছে আপনার। এই যে ৩০ পড়ে গেছে, ৩২,০০০ টাকা হলে বিক্রি করে দেবেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের, অনুষ্ঠান করছি আমবাড়ি হাটে। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে বাজার কী খবর বলেন দেখি। বাজার খারাপ, দাম নাই। আচ্ছা এই যে এটা আপনার বাচ্চাটা কি বেটা? গরুটা কি দেশি? কয় দাঁত? জোয়ান। জোয়ান হয়ে গেছে। আচ্ছা কত দাম চাচ্ছিলেন গায়ে বাছুর? ৪৫ হলে দিব, দাম কয় ৪০। ৪০ বলে ৪৫,০০০ হলে বিক্রি করবেন আর কি? এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, সর্বশেষ ৪৫,০০০ হলে বিক্রি করবেন। আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি, আপনাদের একটু দামের ধারণা করে দেওয়ার চেষ্টা করছি। আর এটার বাচ্চা কোনটা? এটার এটা বাচ্চাটা তো বেশ সুন্দর বেটা, এই যে বেটা বাচ্চা। এটা কত চাচ্ছিলেন? এটা কত বলে খরিদ্দার বলে? আপনি কত চান? ৬০,০০০ টাকা। দুধ দেয় দেড় কেজি? কয় দাঁত? আট দাঁত। জোয়ান হয়ে গেছে। আমরা একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা এই যে চাচা এটা আপনার? চাচা আসসালামু আলাইকুম। হ্যাঁ আচ্ছা বাচ্চাটা কি বেটা না বেটি? বেটি। গরুটা কয় দাঁত? দুই দাঁত। দাম কত চা হচ্ছিল? ৪২। কত বলে ক্রেতা? ৩৫-৩৬ বলে। এই যে গরুটা, এই যে বাচ্চাটা ৩৫-৩৬। সর্বশেষ কত হলে বিক্রি হবে? ৩৮,০০০ হলেই বিক্রি হয়ে যাবে একটু দর্শক। আমরা একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা এই পাশে দেখছি এগুলোর একটু, চাচা এগুলো একটু দামের ধারণা দেন তো। আচ্ছা এই যে সাদাটা, সাদাটা কয় দাঁত? ৪ দাঁত। আর বাচ্চাটা বেটা, এটা কত টাকা দাম চাচ্ছিলেন? এটা কত টাকা দাম চাচ্ছিলেন? ৪০ ভাঙো ভাঙো কয়? ভাঙাবেন না? কত হলে দিবেন? ১,৪০-৪২,০০০ হলে বিক্রি হবে। আচ্ছা ধন্যবাদ। এই যে চাচা আসসালামু আলাইকুম, বেটা না বেটি বাচ্চা? বেটি। গরুটা কয় দাঁত? দাঁত হয় নাই। প্রথম বাচ্চা কত টাকা দাম চাচ্ছিলেন? ৪৫। ক্রেতা কত বললো চাচা? ৪০ ভাঙে বলে। ৪০ তো ভাঙাবেন না? না ৩৯ হলেও দিবেন? এই যে এটা ৩৯ হলে প্রথম বাচ্চা আর কি। আচ্ছা এ পাশে একটা দেখছি, এটার একটু দাম জানাবো। আসসালামু আলাইকুম, এটা কত দাম চাচ্ছিলেন? ৪৬। বাচ্চা বেটা না বেটি? বেটা। দাঁত গরুটার? আট দাঁত করে। আট দাঁত। জোয়ান কত হলে বেচা বিক্রি হবে? ৪৩-৪৩ হলে বিক্রি হবে। এই যে আমরা একটু দেখাই আপনাদের, এইটার একটু দামের ধারণা নেবো চাচা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালোই আছে। আচ্ছা কত দাম চাচ্ছিলেন এটা? ৪৮। বাচ্চা এটা? হ্যাঁ বেটা বাচ্চা। তো ঘুমাচ্ছে সেই বেটা বাচ্চা? কয়দিন বয়স? এই ৪-৫ দিন। ৪-৫ দিন। কত দাম চাচ্ছিলেন এটা? দাম আছে ৪৮,০০০ টাকা। কত ক্রেতা কেমন বললো, কত বললো? ৪০-৪১ বলে আর কি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের, সর্বশেষ বেচা বিক্রি কত হলে হবে? ৪৫-৪৫,০০০ হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। আর একটা আলোচনা দিয়েছে।